আগে তো অনেক খারাপই দেখেছে, কারণ আমি নিজে ওনাকে নিয়ে অনেক ঘুরছি ডাক্তারের কাছে নিয়ে গেছি, এবং প্লাস এক্সটা আসছে, আসার পর আমি বলছি যে বাংলাদেশে আর ট্রিটমেন্ট করাবো না। মানে একটা সময় ডিসিশন নিয়েছেন যে বিদেশেই নিয়ে যাবেন? এটা তো বাংলাদেশ মানে, কারণ আরো দুই তিনবার আমি দেখাইছি ঢাকা বিভিন্ন জায়গায় ডক্টর দেখেছি, কিন্তু ভালো হচ্ছে না, টাকায় টাকা যাচ্ছে বাট ভালো হচ্ছে না। হয়ে গেছে, পরে বলতে যা বাইরে নিয়ে করাবো। আচ্ছা আচ্ছা। পরে যখন এটা ছাড় দিয়েছে তখন আমার বলতেছে যে ডাক্তারটা ভালো, তুই কি বলিস? হুম হুম। পরে আমি বললাম যে তাহলে ঠিক আছে আরেকবার ট্রাই করে একবার ট্রাই করে দেখা যাক। সেই অনুযায়ী নিয়ে আসেন আপনার ভাইকে। এখন কেমন দেখছেন আপনার ভাইকে? এখন আল্লাহর রহমতে অনেকটা ভালো। আপনার ভাই কি ওনার কোমরের ব্যথা বা ঘাড়ের ব্যথা নিয়ে কোনো কমপ্লেইন করেন? না, আমার সাথে তো নামি আসছে জিজ্ঞেস করে কি অবস্থা, যদিও খারাপ বলতো তাহলে আমি এখান থেকে নিয়ে যেতাম, যেহেতু আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডিতে আবারও আপনাদেরকে একবার স্বাগত। দর্শক, আমাদের সাথে আজকে আমাদের যিনি উপস্থিত আছেন উনি হচ্ছেন দেলোয়ার, বয়স হচ্ছে 40 বছর, বাংলাদেশের মতলব, চাঁদপুর জেলার মতলবে ওনার বাড়ি। দর্শক, দীর্ঘদিন যাবত পিএলআইডি রোগে ভুগছিলেন, হঠাৎ করেই কোমর ব্যথা, ঘাড়ে ব্যথা, প্রথম দিকে হয়তো অল্প একটু ব্যথা ছিল বাট পরবর্তীতে ব্যথাটা খুবই খারাপ খারাপ পর্যায়ে চলে যায়, এত খারাপ পর্যায়ে চলে যায় যে আর স্বাভাবিক যে জীবনের যে কার্যক্রমগুলো সেগুলোর কোনোটাই ওনার পক্ষে করা সম্ভব হচ্ছিল না। আমরা আসলে এই কথাগুলো যখন আপনাদের সামনে একের পর এক বলতে থাকি, আমরা ভাবি যে আসলে রিপিট করছি আমরা কথাগুলো, একই কথা বারবার, এই কথাগুলো বারবার রিপিট করতে ভালো লাগে না, আমাদের কষ্ট হয়, তারপর আমরা বাধ্য হই, কারণ এত অসংখ্য অসংখ্য রোগী বেড়ে গেছেন আমাদের এই ধরনের রোগগুলোতে, ব্যথাজনিত রোগগুলোতে আমরা আসলে হিমশিম খেতে হচ্ছে আমাদেরকে এই ধরনের এত এত রোগী দেখতে দেখতে। দর্শক, আসুন বেশি কথা না বাড়িয়ে কী সমস্যা হয়েছিল আমাদের আজকের যিনি অতিথি ওনার কাছ থেকে একটু জানি কী হয়েছিল প্রথম থেকে শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। মোহাম্মদ দেলোয়ার জি ভাই, বাংলাদেশে হচ্ছে মতলবে আপনার বাড়ি, আমরা জানি আপনি একজন প্রবাসী, কোন দেশে ছিলেন? সৌদি আরব। কত বছর আজকে? আজকে 18 বছর। আজকে 17 বছর। মানে জীবনের একটা বড় একটা সময় প্রবাস জীবনে কাটিয়েছেন। বিয়ে করেছেন? হ্যাঁ। কয় সন্তান? এক সন্তান। এক সন্তান। বয়স কত? বয়স 40। আপনার বয়স 40 বছর, সন্তানের বয়স 6 বছর। 6 বছর। তো প্রথম যখন আপনি সৌদি আরবে যান তখন তো সুস্থ ছিলেন, স্বাভাবিক ছিলেন? হ্যাঁ অবশ্যই সুস্থ, একদম ইয়াং একটা মানুষ, সুস্থ সবল, সব ধরনের কাজ করতে পারেন। কী হয়েছিল হঠাৎ করে? আমার 2013 সালে আমি হঠাৎ করে যে কোনো একটা কাজের কাজ করা দেখার জন্য আর কি গেছিলাম আর কি, তা আমার ওজনের কোনো অভ্যাস ছিল না আর কি। মানে ওজন নেওয়ার মতো? হ্যাঁ। আচ্ছা, ভারী জিনিস কখনো তুলতেন না? হাত তোলার মানে দীর্ঘদিন মানে ম্যাক্সিমাম 10 বছর তক ভারী কাজ করেননি? করেননি। তা এখন ওই জিনিসটা উঠানোর পর তারপর সমস্যা হয় না, কিন্তু তখন বাসায় রুমে আইসা শোয়ার সময় তখন দেখা শ্বাসকষ্ট হইতেছে আর কি। আচ্ছা, মানে প্রথম যখন ভারী জিনিসটা তুলেছিলেন তখন বুঝতে পারেননি বাট কষ্ট হয়েছে, কিন্তু বুঝতে পারেননি যে কোনো ধরনের সমস্যা কিছু হয়েছে? হ্যাঁ হয়েছে, এটাও বুঝতে পারি না। এবং খাওয়া দাওয়া করছি দুপুরে স্বাভাবিক, স্বাভাবিকভাবে লাঞ্চ করছি, লাঞ্চ করে যখন শোয়ার সময় রেস্টের সময় তখন দেখা যায় আমার শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে। আচ্ছা, তা আমি বলছি কী জন্য শ্বাসকষ্ট হচ্ছে বুঝতেছি না, বুঝতেছি না। তখন আমি মানে স্বাভাবিক প্যানাডল খাইছি আর কি, ওখানে প্যানাডল এনে প্যারাসিটামল বলে আর কি, তো ওটা খাইছি, একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইছি। ভেবেছেন হয়তো স্বাভাবিকভাবে হয়তো কোনো কারণে হচ্ছে? হ্যাঁ, কোনো কারণে হচ্ছে। হ্যাঁ, তার কারণে বুঝতেছি না আর কি। আচ্ছা, তখন বোঝার পর দেখা যায় এটা ধীরে ধীরে বাড়তেছে। আচ্ছা, এর আগে কখনো এই ধরনের শ্বাস প্রশ্বাসের কষ্ট না? এই কখনো হয় না, এই প্রথমবার। আচ্ছা, তারা তখন আপনাকে দেখে তখন তারা এক্স-রে বললো আর কি, এক্স-রে করেছে বুকে,
একশো কইরা তারা কোনো কিছু প্রদা পায় নাই। আচ্ছা, তুমি সুস্থ, কোনো সমস্যা নেই। আচ্ছা, তোমার চেষ্টার ভিতরে কোনো সমস্যা নেই? সমস্যা নেই। আচ্ছা, তা আমাকে ব্যথা কেন আসে? হ্যাঁ, তারপর বললো তোমার কিছু হালকা ব্যথা ছিল আর কি, কিন্তু এখন ওই ব্যথা নাই, আমরা পাইনি তোমার ব্যথা। সেটার জন্য তারা কি ধরনের ট্রিটমেন্ট দিয়েছে? মানে তার ট্রিটমেন্ট দিছে তারা স্বাভাবিক যে ব্যথা নাশক ওষুধ, হ্যাঁ ওইগুলা প্রেসক্রিপশন ওইগুলা লেখছে। আচ্ছা, তাই ও ওষুধগুলো খাওয়ার পর দেখি আমি মানে সুস্থ হইতেছি না, দেখা যায় আরও কষ্ট বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। আচ্ছা, তো বেড়ে যাচ্ছে, তো ওইখানে আমি মানে তখন আমি নিউরো ডাক্তারের কাছে আমি সরাপন্ন হইলাম। আচ্ছা, একটু বড় হসপিটালে গেলাম, যাওয়ার একটা বিশেষজ্ঞ ডাক্তারে দেখাইলাম। আচ্ছা, এর মাঝখানে কি আপনার পরিবারদেরকে কি আপনি জানিয়েছিলেন যে এরকম হঠাৎ করে শ্বাসকষ্ট হচ্ছে? না, প্রথম জানাই না আর কি, কারণ তারা টেনশন করবে, দুশ্চিন্তা করবে, যেহেতু আপনি প্রবাসে আছেন, দূরে আছেন। আমি যদি এটা সলভ করতে পারি তাহলে জানানো কি দরকার? শুধু একটু কষ্ট দেওয়ার দরকার নেই, কষ্ট দেওয়ার প্রয়োজন নেই আর কি। তো ডিউটি তো করতে হয়েছে, মানে খুব কষ্ট। নিউরো সার্জন বা নিউরো ডক্টর কি বলেছিলেন? নিউরো ডাক্তার আবার চেক করলো চেস্টে আর কি, আমার এটা সাবজেক্ট থাকে ওইটাই চেক করলো আর কি। আচ্ছা, ওটা চেক করে দেখায় কোনো সমস্যা পায় নাই। আচ্ছা, তো পায় নাই আর আবার কয় তোমার তো কোনো সমস্যা নাই, মানে তারপর সমস্যা কোনো পায় না, সেও মেডিসিন লিখে দিল। আচ্ছা, হ্যাঁ ওই মেডিসিনগুলো খাও, তারপর ওইতে দায়সা সাক্ষাৎ করো। আচ্ছা, কি ব্যাপার মানে বলছে কোনো সমস্যা না? কেন আমার কেন সলভ হইতেছে না? হ্যাঁ, মানে আমার ঘুম আসতেছে না, তার বুক চাপ ধরে থাকে, আমি সারাক্ষণ সারা রাতই আমি জাগ না। মানে বাসার পাশে কি কোনো ব্যথা ছিল? না, ব্যথা ছিল না। আচ্ছা, হ্যাঁ তখন দেখা যায় এভাবে শুইলে মানে ব্যথা লাগে আর কি, এভাবে শুইলে। আগে যেটা করতো না? হ্যাঁ, তখন আমি একটা আমার মাথার ভিতরে একটা চিন্তা আসলো, আমি কি আমার মনে হয় সার্ভিকালের কোনো সমস্যা হইতে পারে। বুঝতে পেরেছি। হ্যাঁ, তো এই জন্য আমার ওই চাপটা বুকের দিকে গেছে পয়লে। হ্যাঁ, তখন আমার একটা নলেজ আইসা বলো হঠাৎ, বুঝতে পারলাম আমাকে আমার সার্ভিকালের কোনো সমস্যা আছে। তখন আমি হঠাৎ করে আমি আমার বসেরা জানাইলাম, জানানোর পরে হেবাদার সাথে সাথে সে অ্যাম্বুলেন্স পাঠাইছে আর কি, মানে আমাদের কোম্পানি অ্যাম্বুলেন্স আছে, সে ফোন করছে, তাহলে আসছে, আইসা আমাকে নিয়ে গেছে। আচ্ছা, তো নিয়ে গেছে আর ডাক্তাররা দেখাইছি, এক পাকিস্তানি নিউরোলজিস্ট ডাক্তার। তো দেখানোর হ্যাঁ চেক করলো, চেক করে দেখা কাকা তোমার স্পন্ডলাইজ আছে আর কি। তখন প্রথম ধরা পড়ে যে আপনার স্পন্ডলাইসিস আছে আপনার মেরুদণ্ডে। উনি কি কোনো এমআরআই বা কোনো কিছু করেছেন? না, এমআরআই করা নাই, সে এক্স-রে করাইছে আর কি। এক্স-রে করে উনি মোটামুটি ধরতে পেরেছেন? ধরতে পেরেছে। মানে এমআরআই তো ডিফে আর কি, আমরা তো ইন্স্যুরেন্স কোম্পানির মারফতে ট্রিটমেন্টই নেই। বুঝতে পেরেছি। তো তারা প্রথম এটা দেয় না আর কি, প্রথম ইন্স্যুরেন্সে যতটুকু ক্লেম করা যায় সেইটুকু ওটা হয় আর কি, ওটা সলভ না হলে তারপরে ডিপে স্টেপ বাই স্টেপ তারা স্টেপ বাই স্টেপ আগে আগে আর কি। আচ্ছা, এক্সরেতে যখন ধরা পড়ে উনি কি ধরনের ট্রিটমেন্ট দিয়েছিলেন? তো উনি দিছে ওষুধ, তিন চার টাইমের ওষুধ দিছে আর কি। তো ওষুধ খাইছি, ব্যথা কমছে। আচ্ছা, ওষুধ খাওয়াতে ব্যথাটা একটু কমছে? ব্যথা কমছে। শ্বাসকষ্ট? শ্বাসকষ্ট কমছে। আচ্ছা, তা করার পরে তারপর মানে আমার যে একটা ওষুধ খাইলে মানে ভালো থাকে আর কি, আবার ওষুধে পাওয়ার গেলে এখানে একটা চক্র মারে আর কি, মানে একটা মোড় দেয় আর কি এখানে, মানে আমাদের যে C7 এর যে সমস্যাটা আর কি, C7 এর দিকেই মানে একটা গুণা আসে আর কি। সেটা আপনি বুঝতে পারেন? হ্যাঁ, এটা আমি বুঝতে পারি আর কি, কোথা থেকে গুণাটা আসে। আচ্ছা, আসলে আবার ফির ব্যথাটা মানে মাথার দিকে চলে যায়। বুঝতে পেরেছি। হ্যাঁ, তো মাথা ব্যথা থাকে আর কি, ব্যথা থাকে, স্বস্তি থাকে, মনে কর মোট কথা মানে টোটাল মানে যেই স্বাভাবিক কাজগুলো আপনার করেন সেগুলো আর ঠিক মতো করতে পারছেন না, কোনো কাজে মন বসতেছে না, মনে বসতেছে না, মানে আমি যে একটা স্বাভাবিক কাজকর্ম চালায় যাবো মানে ও ক্ষমতাটা আমার মানে ধীরে ধীরে হারিয়ে ফেলছে, হারিয়ে ফেলতেছি। আচ্ছা, তো আমার বসেরা জানাইলাম, তো বসেরা জানানোর পরে আধা কাদের তো বসে আমার খুব হেল্প করছে আর কি, খুব তো বসে কয় ঠিক আছে, তো হ্যার আবার বড় বড় ডাক্তারের সাথে হ্যার অ্যাপয়েন্টমেন্ট আছে, তো হ্যার একটা ভিজিট কার্ড আমাকে দিল। আচ্ছা, ভিজিট কার্ড দিয়া কয় তুমি যাও অমুক ডাক্তারের কাছে। হ্যাঁ, উনি রেফার করে দিলেন অন্য ডক্টরের কাছে। আচ্ছা, তুই ভিজিট কার্ড নিয়ে যা, নিয়ে তুই যতদিন চিকিৎসা করতে যা, গাড়ি কোম্পানিতে আমি গাড়ি দেবো, সমস্যা বুঝতে পেরেছি, তো ট্রিটমেন্ট হবো ভালো। মানে একটা সার্বিক সহযোগিতা ছিল সবসময়? সবসময় মানে সহযোগিতা ছিল আর কি। তো সহযোগিতা পথে গেছি কয়েকবার, আমি যাওয়ার পরে দেখি আসলো আমার মানে স্বাভাবিক মানে একটা ইয়া ইমেজ বা একটা ইয়া ওই ইয়ার আসতেছেন আর কি। আচ্ছা, হ্যাঁ ওষুধ খাইলে মানে এটা কন্ট্রোলও থাকে আর কি। বুঝতে পারি। ওষুধের পাওয়ার গেলাগা
আবার মানে ডাক লইতে হয়। বুঝতে পেরেছি। তার ওইখান থেকে গেলাম আরেক হসপিটাল, ওটা ওটা বড় হসপিটাল, তো ওইখানে পাকিস্তানি ডাক্তার আমেরিকান আর কি ইয়া করছে আর কি, আমেরিকার থেকে লেখাপড়া করে আমেরিকান বাসিন্দাই, তো হসপিটালও ওটাও নিউরোলজিস্ট ডাক্তার আর কি। তো ওইখানে হ্যাঁ দেখছে, দেখে আমাকে এই না এটা পরে গেছে আর কি, বাংলাদেশে আসলাম, বাংলাদেশে আসা এই যে মেডিকেল দেখাইলাম ইসলামিক হসপিটাল, এর মাঝখানে কি ব্যথা বাড়তেছে? হ্যাঁ, শুধু ব্যথা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, ব্যথা মানে সবসময় মাথা ভারী থাকতো, ব্যথা থাকতো এতটুকু আর কি। আচ্ছা। হ্যাঁ, তারও বুকের ব্যথাটা ছিল দুই বছর পর বুকের ব্যথাটা চলে গেছে আর কি। আচ্ছা। এটা মানে এরা ওই যে ড্রাগ দিছে না ওষুধের সাথে সাথে ওটা চলে গেছে, কিন্তু এখন মাথার দিকে ব্যথাটা বেশি। আচ্ছা, ওই যে ঘাড় থেকে ব্যথাটা উপরে দিকে যাচ্ছে। তো যাওয়ার পর আমি তো ওইখানে এমআরআইটা আমি নিয়ে গেছিলাম আর কি, তো নিয়ে গেছি আর আমি ওইখান তো এমআরআই মানে তাড়াতাড়ি করে না, আর এমআরআই করতে ওইখানে অনেক কষ্ট। হ্যাঁ, তো এমআরআই রিপোর্টটা দেখাইলাম, দেখানোর পর সে বলে তোমার যে সার্ভিকালের যে সমস্যা আছে ওটা অত একটা জটিল না। আচ্ছা। হ্যাঁ, ওইটা কী হয় যে সার্ভিকালের সমস্যাটা আমাদের পৃথিবীর ভিতরে 85% আছে, কিন্তু কারো প্রদা হয় কারো হয় না, কারো হয় কারো হয় না। হ্যাঁ, কারণ আমরা আসলে ভুলভাবে মুভমেন্ট করি, ভুলভাবে সব কাজকর্ম করি, সঠিকভাবে করি না, সেটার জন্য। যেমন বয়সের সাথে সাথে এটা সবারই হয় বেশা কম, কিন্তু কারো ব্যথা লাগে কারো লাগে না আর কি। তারপরে কি হলো? তারপর ডাক্তার আমার ট্রিটমেন্ট দিল, তো ট্রিটমেন্ট দিয়ে সে ওষুধ দিল। আচ্ছা। না, ওষুধ দেওয়া বলতে তুমি প্রতি মাসে মাসে আইসা ড্রাগগুলো নিয়ে যাও আর খাইব, তারও ঘুমানের বালিশের নিয়মগুলো করে দিল, নিশা বালিশও শুইবা, আর নাহলে তাওয়াল দুইটা দিয়ে তাওয়ালের উপর শুইবা, মানে কিছু নিয়ম কানুন বলে দিয়েছেন এইভাবে। সেই নিয়মগুলো যখন মেনেছেন, মেনেছেন ঠিক মতো? হ্যাঁ, ওই নিয়মগুলো মানছি। মানার পরে কি হয়েছে? মানার পর মোটামুটি মানে একটা লেভেলে ছিলেন। হ্যাঁ, এই 6 মাস আগ পর্যন্ত মানে মোটামুটি মানে সুস্থ ছিলাম আর কি। তারপরে কি হলো? তারপর হঠাৎ করে দেখি মানে মাথা ঘুরে আর কি, মাথায় ঘুরে আর হাঁটতে লইলে মানে ব্যালেন্স ঠিক থাকে না আর কি, স্টেট থাকে না আর কি। মানে আমি দেখা যায় 10 মিটার হাঁটুম, 20 মিটার মানে ওটার ব্যালেন্সটা আমার স্টেট থাকে না আর কি। বুঝতে পেরেছি। হ্যাঁ, ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, ইমব্যালেন্স হয়ে যেতে থাকে আর কি, মানে গাড়ির থেকে এখান থেকে মানে মিডিলের থেকে উপরতে মানে ইমব্যালেন্স হয়ে যেতে থাকে। তো ইনব্যালেন্স হয়ে থাকে আবার মানে এরকম মানে আমার সাথে সাথে বৈষম্য পড়তে হয় আর কি। হ্যাঁ, বা কিছু কিছু জিনিস ধরে রাখতে হয়, এরকম জিনিস হয়ে থাকে আর কি। তারপর আমি কই সমস্যা কি আর কি বৃদ্ধি হলো নাকি কী হলো তো বুঝলাম না, আর এখন কী হইতেছে তা আমি হঠাৎ করে গেলে আমি কী করুম, এখন টেনশনও পড়ে গেছি আর কি। এখন আমি যদি সৌদি আরব তো এইখানে আসুম এত তাড়াতাড়ি তো সম্ভব না, কেননা আমার কোম্পানির কাছে অ্যাপ্লিকেশন করতে হইব, এখন আমার ডিউ দেখব, ডিউ দেখে আবার দেখে অ্যাপ্রুভাল করলে তারপর আমার ছুটির ইয়া করব। হ্যাঁ, আর ইমার্জেন্সি দিলে আমাকে 15 দিন দিব, তো এটা তো আমার কাজ হবে না, কাজ হবে না। তা আমি যাওয়ার পর তো আমার একটা খেলা ছিল, আমার কিছু ওষুধ আছিল আর কি, যে নারায়ণগঞ্জ স্যারে ওইখানে দিয়েছিল ভিটামিন D3। হ্যাঁ, তো ওই ড্রাগটা আমার রুমে ছিল আর কি, তা আমার হঠাৎ করে খেয়াল হলো আমাকে ভিটামিন D3 দেখি তো ওরা ডেট আছে কি না। আচ্ছা। তো দেখা যায় 1 মাস আছে, তা আমি ওই ড্রাগগুলো আমি খাইলাম আর কি। তা খাওয়ার পর দেখা যায় মাথার গুণা মানে আমি স্বস্তি হইলো, 50% আমার একটু একটু ভালো হলো। হ্যাঁ, ভালো রিকভার হয়ে গেছে। আচ্ছা। হ্যাঁ, 50% আমার ভালো লাগে আর কি। আচ্ছা, ভালো লাগে। তারপরে সব শেষে কি হলো, সবচেয়ে খারাপ অবস্থাটা কি হলো বলেন? তারপর খারাপ অবস্থা, তারপর ডিসিশন নিলাম এই ব্যথা নিয়ে আর না। হ্যাঁ, কারণ আমার এটা স্থানীয় স্থায়ীভাবে মানে একটা সমাধান দরকার, কারণ ওষুধ খাচ্ছেন আবার খারাপ হয়ে যাচ্ছে, ওষুধ খাচ্ছেন আবার খারাপ হয়ে যাচ্ছে। যদি আমি যদি বারবার ওষুধ খাই বা আমার অন্য সাইড এফেক্ট হইতে পারে, হ্যাঁ এটা স্বাভাবিক। আচ্ছা। হ্যাঁ, কিন্তু সবসময় তো ড্রাগ খাওয়া সম্ভব না। আমরা জানি আপনি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেইন প্যারালাইসিস অ্যান্ড রিহ্যাব ফিজিও স্পেশালিস্ট, ওনার শরণাপন্ন হন এবং ওনার ট্রিটমেন্ট আপনি গ্রহণ করেন। স্যারের বিষয়ে জানতে পারেন কীভাবে? স্যারের বিষয়ে জানতে আর ওই তো একটু কাহিনী আছে আর কি। আমি গেছিলাম এক থিরো ডাক্তারের কাছে গেছিলাম আর কি, তো ওইখানে আমি থেরাপি লইছিলাম 7 দিন। তো 7 দিন লওয়ার পরে তা আমি মোটামুটি অন্যান্য পেশেন্টের জিজ্ঞেস করলাম, কে ভাই আপনারা কতদিন ধরে এখানে অ্যাডমিট আছেন? তো বলো 14 দিন, কি বলো 10 দিন। আমি কি ইম্প্রুভ পাইলেন, রেজাল্ট কি হলো? হ্যাঁ, তা আমাদের অনেক রেজাল্টের উপরে না আমাকে ডিপেন্ড করবে, অবশ্যই অবশ্যই, যেহেতু অনেকগুলো টাকা আপনারা খরচ করে এসেছেন অনেক জায়গায়। হ্যাঁ, তখন
ওনারা বলো রেজাল্ট ভালো না। আচ্ছা, হ্যাঁ, আমরা যে আগে যেরকম ছিলাম অর্থে মানে আমরা খারাপের দিকে আছি, খারাপের দিকে সবাই ম্যাক্সিমাম সেই কথাই বলেছে। তো ওইখানে মনে করেন এখানে যে স্যার যে থাকার বা তাদের রেস্টের একটা রুমের ব্যবস্থা করছে মানে ওই জিনিসটা নাই। তো দেখা যায় কেউ 10 কিলোমিটার 5 কিলোমিটার দূরে থাকে আত্মীয় স্বজনের বাসায়, তো তারা জার্নি করে আসে, তো এটা তো কষ্ট, কষ্ট আর ব্যথাটা আরো বেড়ে যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের ইম্প্রুভমেন্টও ভালো ছিল না। যখন আপনি এটা জানতে পারেন তখন কি করেন? তখন দেখি তাদের যে মানে ক্যাটাগরি মানে যেগুলো দিয়ে এক্সারসাইজ করায়, হ্যাঁ, তো দেখি মানে দুটা জিনিস মানে তিনটা জিনিস ব্যবহার করে তারা। আচ্ছা, একটা যে যে মানে সর্বাধুনিক যে প্রযুক্তিগুলো সেগুলো তারা ব্যবহার না করে অল্প কিছু সংখ্যক দিয়ে তারা থেরাপি দেওয়ার চেষ্টা করে। আধুনিক জিনিসগুলো তাদের কাছে নাই। আচ্ছা, মানে যে জিনিসগুলা দিয়ে তারা এক্সারসাইজ করায় কিন্তু এটা মোমেন্ট হবে না। তখন স্যারের বিষয়টা কিভাবে আসলো? তখন স্যারের বিষয় দিয়ে তখন আমি ওখান থেকে আইসা বললাম, আমিও স্যারের থেকে, তারপর আরেক রুগীর পেশেন্টের সাথে স্যারের সাথে কথা বললো, কয়েকে আমি সুস্থই না, আমার টাকা রিটার্ন দাও। আচ্ছা, এরকম একটা সিচুয়েশন। তো এই সিস্টেম এটা আমি আবার শুনে লেছি আমি, হ্যাঁ, তার সাথে মানে তর্ক হইতাছে আর কি। ওটার পরে তারপর আমি ওখান থেকে আপনি চলে আসলাম। হ্যাঁ, চলে আসি আর কি। এসে তখন চলে আসে, তখন আমি কই না তো কেন তো সম্ভব না, শুধু টাকা নষ্ট করিয়া আমার কোনো ফায়দা নেই, আর কত হলে কি আমার টাইম শর্ট। তারপর আসার পর আমি নেটে দেখলাম আর কি, তো নেটে ফিজিওথেরাপি অনেকগুলো আমি সার্চ করলাম আর কি, দেশে বিদেশে মোটামুটি অনেকগুলো সার্চ করলাম আর কি। তো সার্চ করার পরে দেখা যায় মানে সফুল্লাহ স্যারটাই ব্যাটার মনে হয় সবচেয়ে ভালো মনে হয়েছে, আর যে তার চিকিৎসা কোয়ালিটি, হ্যাঁ, মানে কোয়ালিটি মোমেন্ট সবকিছু মিলে একটা বিশ্বাস আসে, একটা বিশ্বাস আসে আর কি। ওখানে গেলে আমি ভালো চিকিৎসা পাবেন সেই অনুযায়ী স্যারের কাছে আমি সরাসরি। স্যার প্রথম দেখার পর কি বলেছিলেন আপনাকে? তো স্যার দেখা করার পরে তো আমাকে জিজ্ঞাসা করো তোমার বাড়ি কোথায়, কতদিন ভর্তি ছিলেন? 15 দিন। 15 দিন আগে আপনি ভর্তি হওয়ার 15 দিন পরের আপনি কেমন ফিল করছেন? আপনার সেই কোমরের ব্যথা, ঘাড়ের ব্যথা? কোমরের ব্যথা তো ইনশাল্লাহ 100% রিকভার হয়ে গেছে আর কি। ঘাড়ের ব্যথার কি অবস্থা এখন? এখন ঘাড়ে ব্যথা করে না আলহামদুলিল্লাহ, ঘাড় নাড়তে পারেন, মুভ করতে পারেন? হ্যাঁ, মুভ করতে পারেন। আমি আমার সম্ভবত প্রথম দিন যখন আপনাকে দেখেছিলাম আপনি ঘাড় ঠিক মতো নাড়তে পারছিলেন না, এরকম একটা পর্যায়ে ছিলেন, চোখ টোক লাল অবস্থায় ছিল, মানে অসুস্থ মানুষ দেখলে আসলে বোঝা যায় যে তার কি একটা অবস্থা হয়। এখন কি সেই অবস্থাতে আছে? না, সেই অবস্থা নেই। এই যে দীর্ঘ একটা পরিক্রম, একটা দীর্ঘ দিনের যে একটা কষ্ট, পরে আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো অবস্থায় আছেন, কেমন লাগছে আপনার কাছে? না, ইনশাল্লাহ সবকিছু সহায়ক তো আল্লাহর উপর আর কি। অবশ্যই, আর ডাক্তারেরও পরিশ্রম আর কি, যদি সিট ঠিক মতো যদি শ্রম দিতে পারে, রোগীদের যদি ভালো করে সেবা করে বা তাদের যে কার্যক্রম ঠিক মতো করে, ট্রিটমেন্টটা যদি ঠিক মতো করে, তবু সে আল্লাহাক বলছে তুমি পরিশ্রম করো আর রেজাল্টটা দেওয়ার মালিক আমি আলহামদুলিল্লাহ। আমাদের দর্শকদের জন্য কিছু বলেন, যারা অধীর আগ্রহে দেখছেন এবং শুনছেন এবং এরকম আরও অসংখ্য কোটি কোটি দর্শক হয়তো আপনার এই ভিডিওটা দেখবেন, তাদের জন্য কিছু বলেন? দর্শকেরা বলছি, দর্শকেরা বিশেষ করে মানে যারা হাট কাজ করে, শ্রম দেয় বা যারা অফিসিয়াল কাজ করে, তারা মোমেন্টগুলো যেমন ঠিক মতো করে আর কি, হ্যাঁ, যেন জুইকা কাজ না করে ঠিক মতো, সঠিক নিয়মে, সঠিক নিয়মগুলো তারা মেনে চলে, হ্যাঁ, হাঁটা মাটা যেন হাঁটতে গেলে যেন সঠিক নিয়মে হাঁটে, আবার শোয়ার সময় যেন সঠিক ক্রমের সাথে যেমন সে শোয়, তারপর বিশেষ করে হলো মোবাইল, হ্যাঁ, যেমন গাড় ব্যাপা বাঁকা কইরা বা বালিশ তিন চারটা দিয়া, হ্যাঁ, ওই কিছু নিয়ম, সঠিক নিয়মগুলো আমাদেরকে মেনে চলতে হবে, এটা আরও আমাদেরকে বয়কট করতে হবে, মানে এভাবে ইউজ করলে আমাদের শরীরে আরও ক্ষতি হবে আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা এই পুরো ট্রিটমেন্টে ওনার সাথে ওনার বোনকেও আমরা পেয়েছি, যিনি প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার সাথেই ছিলেন এবং ওনাকে দেখেছেন, যিনি নিজেও আসলে নার্সিং পেশার সাথে আসলে একটু জড়িত। আসলে একটু ওনার সাথে একটু কথা বলি, একটু ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করি যে কী হয়েছিল এবং এখন উনি কেমন দেখছেন। আসসালামু আলাইকুম। নামটা একটু বলেন আপনার? সাবিনা খান। আমরা জানি আপনি নার্সিং পেশার সাথে জড়িত আছেন, আপনার ভাই
আমরা জানি দীর্ঘদিন যাবত উনি ওনার ঘাড়ে ব্যথা এবং কোমর ব্যথা জনিত সমস্যায় উনি ভুগেছেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ডক্টরও দেখিয়েছেন, বাট উনি কখনো উপকার পাননি এবং শুধু ঘুরেছেন। একটা সময় যখন খুব খারাপ অবস্থায় চলে যান, পরবর্তীতে উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট করেন। আমাদেরকে যদি বলেন আগে কেমন দেখেছেন আর এখন কেমন দেখছেন আপনার ভাইকে। আগে তো অনেক খারাপই দেখেছে, কারণ আমি নিজে ওনাকে নিয়ে অনেক ঘুরছি ডাক্তারের কাছে নিয়ে গেছি, এবং প্লাস এক্সরে আসছে, আসার পরে আমি বলছি যে বাংলাদেশে ট্রিটমেন্ট করাবো না। মানে একটা সময় ডিসিশন নিয়েছেন যে বিদেশেই নিয়ে যাবেন। এটা তো বাংলাদেশ মানে, কারণ আরো দুই তিনবার আমি দেখাইছি ঢাকা বিভিন্ন জায়গায় ডক্টর দেখেছি কিন্তু ভালো হচ্ছে না, টাকায় টাকা যাচ্ছে বাট ভালো হচ্ছে না। হয়ে গেছে, পরে বলতে যা বাইরে নিয়ে করাবো। আচ্ছা আচ্ছা। পরে যখন এটা ছাড়ছে তখন আমার বলতেছে যে ডাক্তারটা ভালো, তুই কি বলিস। পরে আমি বললাম যে তাহলে ঠিক আছে আরেকবার ট্রাই করে দেখতে, একবার ট্রাই করে দেখা যাক। সেই অনুযায়ী নিয়ে আসেন আপনার ভাইকে। হ্যাঁ, এখানে এখন কেমন দেখছেন আপনার ভাইকে? এখন আল্লাহর রহমতে অনেকটা ভালো। আপনার ভাই কি সেই ওনার কোমরের ব্যথা বা ঘাড়ের ব্যথা নিয়ে কোনো কমপ্লেইন করেন? না, আমার সাথে তো নামি আসছে জিজ্ঞেস করে কি অবস্থা, যদিও খারাপ বলতো তাহলে আমি এখান থেকে নিয়ে যেতাম, যেহেতু আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুবই ভালো আছে, আলহামদুলিল্লাহ। দর্শক, এতক্ষণ আপনারা শুনলেন, আমি নিজেও আসলে শুনলাম যে আমার ভাই গত 17 বছর যাবত উনি প্রবাস জীবন কাটিয়েছেন, সুস্থ ছিলেন, ভালো ছিলেন, হঠাৎ করেই হয়তো উনি একটা ভারী জিনিস হয়তো তুলেছিলেন, যেটা ওনার হয়তো এই ধরনের ওনার প্রিপারেশন ছিল না বা উনি অভ্যস্ত ছিলেন না। বাট দেখুন, সেটার থেকে একটা সময় ঘাড়ে ব্যথা শুরু হলো, কোমরে ব্যথা শুরু হলো, ট্রিটমেন্টের পর ট্রিটমেন্ট নিচ্ছেন বাট ভালো হচ্ছেন না। এমন অনেক জায়গায়ও গিয়েছেন যেখানে ট্রিটমেন্ট ব্যবস্থাটা বলছে ট্রিটমেন্ট দিচ্ছে কিন্তু আসলে রোগী ভালো হচ্ছে না, এবং উনি সেই সব জায়গা থেকে উনি ফিরে এসেছেন। যখন একটা মুহূর্তে ডিসিশন নিয়েছেন যে দেশের বাইরে চলে যাবেন, যে এইখানে আর উনি ট্রিটমেন্ট করবেন না, ঠিক সেই সময় ওনারা ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার ব্যাপারে জানতে পারেন এবং ওনার ট্রিটমেন্টটা গ্রহণ করেন, এবং বাকিটা কিন্তু আপনারা নিজের চোখেই দেখছেন। এটা আসলে আমার বলার কিছু নাই। যাই হোক, ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।